দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হলো মরিশাস। আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে এই দ্বীপরাষ্ট্রটির অবস্থান। এই দেশের বেশিরভাগ মানুষই দেশের রাজধানী শহর পোর্ট লুইসে বসবাস করে। এই পর্বে আমরা জানব মরিশাস সম্পর্কে। বিশ্ব পর্যটনের একটি অন্যতম স্থান হলো মরিশাসের উপকূলবর্তী সুন্দর বীজগুলি। ক্রান্তীয় জলবায়ু, কাঁচের মতো স্বচ্ছ ঈষদুষ্ণ সমুদ্রের জল এবং বিশেষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিশ্ব পর্যটকদের সবসময় আকৃষ্ট করে। 2019 সালের গণনা অনুযায়ী 14,50,000 পর্যটক এই দেশে এসেছিল। এই পর্যটন শিল্প এই দেশের অর্থনীতিতে অন্যতম ভূমিকা রাখে। ইউনেস্কো এই দেশের দুটি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। একটি হলো অপ্রবাসী ঘাট, অন্যটি হলো লেমন কালচার ল্যান্ডস্কেপ। 975 সালে আরবের নাবিকেরা প্রথম এই দ্বীপরাষ্ট্রটি আবিষ্কার করে। তখন ওই নাবিকেরা এই জায়গাটির নাম দিয়েছিল ডায়না আরব। সে সময় এই দেশ ছিল জনশূন্য। এই দ্বীপে তাৎপর্যপূর্ণ কোনো কিছু না থাকার জন্য বহু নাবিক এবং শাসক দল এখানে এসেও বসতি স্থাপনের আগ্রহ দেখায়। আরবের পরে ডাচ এবং ফরাসিরা এই দেশ দখল করে, কিন্তু পরে তারা তা পরিত্যাগ করে। 1810 সাল থেকে এই দেশ ব্রিটিশদের অধীনে আসে। সেই সময় থেকে ব্রিটিশরা বিভিন্ন জায়গা থেকে বহু শ্রমিক এই দেশে আনতে শুরু করে, যদিও তাদের মধ্যে বেশিরভাগই ছিল ভারতীয় শ্রমিক। ওইসব শ্রমিকদের এখানে আনা হতো শুধুমাত্র আখ চাষ করানোর জন্য। ওদের বিভিন্ন কাজে লাগানো হলেও কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। শ্রমিক ছাড়াও প্রায় 8,740 জন ভারতীয় সেনা এনেছিল ব্রিটিশরা। এইসব ভারতীয় শ্রমিক এবং সেনারা জাহাজের মাধ্যমে প্রথমে এসে উঠত অপ্রবাসী ঘাটে। তখনকার সময়ে এটিই ছিল উল্লেখযোগ্য হিউম্যান মাইগ্রেশন। তাই মরিশাসের এই অপ্রবাসী ঘাটকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এই শ্রমিক এবং সেনাদের আগমনের ফলে এই দেশে জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকে। ভারতীয় ছাড়া বিশ্বের অন্যান্য ইংরেজ উপনিবেশগুলি থেকে অনেক শ্রমিক ও সেনা এসেছিল। তাই এই দেশে বৈচিত্র্যপূর্ণ ভাষা, সংস্কৃতি ও বিশ্বাস তৈরি হয়েছে। ভারতীয়দের আধিক্য থাকার জন্য হিন্দুদের সংখ্যাই এখানে সব থেকে বেশি। তারপরেই খ্রিস্টান এবং মুসলিমদের প্রাধান্য দেখা যায়। বর্তমানে মরিশাসই হল আফ্রিকার একমাত্র হিন্দু প্রধান দেশ। 1901 সালে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা ভ্রমণের সময় মরিশাসে গিয়েছিলেন। তিনি ওখানে 2 সপ্তাহ ছিলেন। সেখানে ভারতীয়দের শিক্ষা এবং সামাজিক উন্নতির জন্য ব্রিটিশদের কাছে আর্জি জানিয়েছিলেন। ভারতীয়রা যাতে মরিশাসের প্রশাসনিক ব্যবস্থায় সরাসরি যুক্ত হতে পারে এবং ন্যায় বিচার পেতে পারে, তার জন্য তিনি ভারত থেকে মণিলাল মগনলাল ডক্টর নামে এক বিখ্যাত ব্যারিস্টারকে পাঠিয়েছিলেন। মণিলাল মরিশাসে গিয়ে ভারতীয়দের বহু আইনি সাহায্য করেছিলেন এবং অনেক সামাজিক কাজকর্মও করেছিলেন। মরিশাসের উত্থান খুবই কষ্টের হলেও 1965 সালে স্বাধীনতার পর দেশের অর্থনীতি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পায়। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের মত অনুযায়ী মরিশাসকে হাই ইনকাম ইকোনমি দেশ হিসেবে গণ্য করা হয়। এই দেশের জনপ্রতি ইনকাম ভারতীয় মুদ্রায় প্রায় বছরে 17 লক্ষ টাকা, যেটা আফ্রিকা মহাদেশের মধ্যে দ্বিতীয়। 2019 সালে মরিশাস আফ্রিকার সব থেকে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিগণিত হয়। এই দেশে কোনো তেলের খনি আবিষ্কৃত হয়নি। সারা দেশের এনার্জি জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুতের ওপরে নির্ভর করে। কৃষি, পর্যটন, বস্ত্র, চিনি, সামুদ্রিক পণ্য এই দেশের মূল চালিকা শক্তি। সামগ্রিকভাবে দেশটিতে শিক্ষা দীক্ষা, সংস্কৃত ও সঙ্গীত চর্চা চোখে পড়ার মতো। বিশ্বখ্যাত লেখকদের জন্মস্থান এই দেশের। আনন্দ দেবী, সেহেনাজ প্যাটেল, লেকলেজিও, দেবভিরাজ স্বামী তাদের লেখনী শক্তির মাধ্যমে বিশ্বের লোকের কাছে মর্যাদা কুড়িয়েছে। 2008 সালে ক্লেজিও সাহিত্যে নোবেল প্রাইজ পান।
সাহিত্যের সঙ্গে সঙ্গে সঙ্গীতের প্রতি অগাধ আগ্রহ রয়েছে এই মরিশাসের নাগরিকদের। তারা বিভিন্ন ফিউশন সঙ্গীত, ভোজপুরি লোকগীতি, বলিউড মিউজিক, ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে রীতিমতো চর্চা করে থাকেন। খাবারের দিক দিয়ে এখানে ভারতীয়, ফরাসি এবং চাইনিজ খাবারের প্রচলন রয়েছে। মরিশাসের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য রয়েছে খুবই কম, কিন্তু বিশ্বের বেশ কিছু লুপ্তপ্রায় প্রজাতির বাসস্থান রয়েছে এই দেশে। মরিশাসের সমুদ্রে এবং উপকূলবর্তী এলাকায় এইসব প্রাণীদের দেখা যায়। পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোরাল রিফের অবস্থান এই মরিশাস সংলগ্ন সমুদ্রে। এই দেশে এক ধরনের বিশেষ পায়রা বা কবুতরের প্রজাতি দেখা যেত, যার নাম ডোডো পাখি। প্রায় 40 বছর আগে থেকে এই ডোডো পাখিগুলি মরিশাসে বসবাস করত, বর্তমানে তা লুপ্ত হয়ে গেছে। মরিশাসের এই লুপ্ত প্রায় প্রাণীগুলি সাধারণত বৃহদাকারের হয়। ডোডো পাখিকে আক্রমণ করার জন্য কোনো ধরনের প্রাণী ছিল না, এদের ডানা থাকলেও এরা উড়তে পারে না। বিভিন্ন দেশের নাবিকরা যখন এই দেশে অবতরণ করত, তখন এই ডোডো পাখিগুলিকে ধরে ধরে খেত। ডাচ ও পর্তুগিজ নাবিকরা এই দেশে অন্যান্য প্রাণীদের নিয়ে আসে। ধীরে ধীরে ইঁদুর, বানর ও শুকরের সংখ্যা বাড়তে থাকে। মানুষ এবং এই প্রাণীগুলি ডোডো পাখির ডিম খেয়ে তাদের বংশলোপের প্রধান ভূমিকা পালন করে। মানুষের পদার্পণের মাত্র 100 বছরের মধ্যেই এই দেশে ডোডো পাখি লুপ্ত হয়ে যায়। জানা যায় যে সর্বশেষ ডোডো পাখি মারা হয়েছিল 1681 সালে। মনোরম পরিবেশের জন্য মরিশাস পৃথিবী বিখ্যাত। সারা বছরই এখানে তাপমাত্রা খুবই মনোরম থাকে। দক্ষিণ গোলার্ধে অবস্থানের জন্য এখানে নভেম্বর থেকে এপ্রিল মাস গরমকাল এবং গড় তাপমাত্রা থাকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। আর জুন থেকে সেপ্টেম্বর এখানে শীতকাল, কিন্তু তাপমাত্রা খুব একটা কমে না, 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে। একবার জানুয়ারি মাসে তাপমাত্রা সর্বোচ্চ হয়েছিল, কিন্তু তাও সেটি ছিল 29 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 900 মিলিমিটার। প্রাকৃতিকভাবে মরিশাস যদি ক্ষতিগ্রস্ত হয়, তা শুধু বারংবার ঝড়ের কবলে পড়ে। এই ক্রান্তীয় ঝড়গুলি সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করে জানান, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।